আসসালামু আলাইকুম। বাসার একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা গণিতের একটি জটিল কিন্তু বুঝলে অত্যন্ত সহজ এমন একটা টপিক নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে ট্রাইগনোমেট্রি। আমি ট্রাইগনোমেট্রির সূত্রগুলো কীভাবে সহজভাবে আয়ত্ত করা যায় সেটা নিয়ে তোমাদেরকে একটু আলোচনা করব। আশা করি তোমাদের ভালো লাগবে। ট্রাইগনোমেট্রির নাম শুনলে আমাদের সর্বপ্রথম মনে আসে সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক। এগুলোর মধ্যে পারস্পরিক যে এই ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মধ্যে পারস্পরিক যে সম্পর্ক সেটা আমি ফার্স্টে দেখাই। সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক। তুমি যদি এটাকে সিরিয়াল ভাই মনে রাখতে পারো যে সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক, তাহলে খুব সহজভাবেই আমরা এটা করতে পারবো। সাইন কোসেক শুরু থেকে শেষে নাও, ঠিক আছে? আবার এইখানে দ্বিতীয়টা লাস্টের দ্বিতীয়টা, আর এখানকার তৃতীয়টা লাস্টের থেকে তৃতীয়টা। দেখো সাইন একদম লাস্টেরটার সাথে, তাহলে সাইন থিটা এটা হচ্ছে বিপরীত। কোনটা কোনটার বিপরীত সেটা জানার একটা সহজ উপায় যে প্রথমটা শেষেরটা, দ্বিতীয়টা লাস্টের দ্বিতীয়টা, তৃতীয়টা এখানকার, ঠিক আছে? সাইন থিটা ইকুয়াল টু ওয়ান বাই কসেক থিটা, তাহলে আমরা খুব সহজে আবার বলতে পারবো যে কসেক থিটা ইকুয়াল টু ওয়ান বাই সাইন থিটা, সেক থিটা ইকুয়াল টু ওয়ান বাই কস থিটা, কট থিটা ইকুয়াল টু ওয়ান বাই ট্যান থিটা। এখন যে বর্গের যে কয়েকটা সূত্র আছে সেগুলো আমরা একটু দেখবো। বর্গের গুলো দেখাতে সবার আগে আমরা খালি একটা জিনিস একটু মনে রাখার চেষ্টা করবো, সেটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান। এটা আবার তুমি সেই সিরিয়ালটা মনে রাখো, সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক, ঠিক আছে? এক্ষেত্রে সাইন আর কস এর বর্গেরটা তো আমরা পেয়ে গেছি, এই সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, ঠিক আছে? এখন এই যে নিচের যে চারটা আছে এই চারটার সম্পর্কটা তুমি এই নিচের থেকে শুরু করবে, নিচের থেকে শুরু করে এই যে একটা বাদ দিয়ে উপরেরটা, আবার এখান থেকে একটা বাদ দিয়ে উপরেরটা, এদের মধ্যে মাইনাস হবে। তুমি সহজভাবে মনে রাখার জন্য এদের মধ্যে ব্রেকআপটা ধরতে পারো, যেমন কোসেক স্কোয়ার থিটা, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান। অনুরূপভাবে আবার সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান। তাহলে আমরা বর্গের গুলো সহজভাবে মনে রাখতে পারি যে প্রথম সাইন আর কস এরটা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান, আর নিচের যে চারটা আছে নিচ থেকে শুরু করলে একটা বাদ দিয়ে উপরেরটা, ঠিক আছে? এটা কিন্তু সবসময় যে আগে কোনটা হচ্ছে এটা নিয়ে যদি তোমাদের সমস্যা থাকে অবশ্যই মনে রাখতে হবে। যেমন দেখো এটা কসেক স্কোয়ার থিটা, লেখাটা বড়, বড় থেকেই সবসময় ছোটটা মাইনাস যায়, তাই না? তাহলে আমরা বড়টা থেকে ছোট দিয়েছি। আবার তুমি এটা মনে রাখতে পারো, যেমন সেক, সেকের এস আগে টেন, টেনের টি, তাহলে এস আগে না টি আগে, এভাবে। তারপরেও যদি তুমি এভাবে মনে রাখো যে নিচের থেকে ধরলে একটা বাদ দিয়ে উপরেরটা, আবার এখান থেকে ধরলে একটা বাদ দিয়ে উপরেরটা, ঠিক আছে? নিচের থেকে আসবে। আর এটা তুমি একবার একটু মনে রাখলে প্রথমে একটু কষ্ট হবে কিন্তু পরে আর এটার দরকারও হয় না, কিন্তু তুমি যদি ভুলে যাও কখনো এভাবেও বের করতে পারো। আর এখন সাইন থিটা সমান সমান যে লম্ব বা অতিভুজ সেটা আমি একটু দেখাই। এই ত্রিভুজটার নাম কি বলতে পারবে কেউ? হ্যাঁ, এই ত্রিভুজটার নাম হচ্ছে সমকোণী ত্রিভুজ। সাইন, কস, ট্যান, কট এগুলো সমকোণী ত্রিভুজ দিয়েই
এগুলোর ক্ষেত্রে সমকোণী ত্রিভুজই সব সময় দরকার হয়। দেখো সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে সমকোণ। এখন আমরা অতিভুজ কিভাবে চিনব বা অতিভুজের সংজ্ঞা দিতে হলে বলতে হবে যে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। এই যে সমকোণ যদি এটা হয়, এটার বিপরীত বাহু কোনটা? এইটা, এটা অতিভুজ। অতিভুজ অতিভুজ এখন থিটা কোণ যখন ইন্ডিকেট করা থাকবে তখনই আমরা লম্ব চিনব। এখানে কিন্তু দুইটাই লম্ব হতে পারে। যদি এটা থিটা হয় তাহলে থিটার বিপরীত এটা হবে কিন্তু লম্ব, ঠিক আছে? তাহলে অতিভুজ পেলাম, লম্ব পেলাম, তাহলে এটা হবে ভূমি। যদি এইটা থিটা হয় তাহলে থিটার বিপরীত লম্ব, তাহলে এটা হবে ভূমি, ঠিক আছে? তাহলে অতিভুজ চিনলাম, লম্ব, ভূমি। এখন দেখো আমি যদি যে একটা ছন্দ আকারে এটা আমি পড়ছি, সেটা হচ্ছে সাগরে লবণ অনেক, কবরে ভূত অনেক, টেরা লম্বা বুক। যদি আমরা এই ছন্দটা একটু মনে রাখতে পারি তাহলে খুব সহজে এটা করতে পারবো। দেখো সাগর, এটা যদি আমি ইংলিশে দেখি, আমরা যে বাংলিশ যে লেখাগুলো দেখি যে সাগর দেখছি এস, তাই না? তাহলে এস কি সাইন, সাইনের প্রথম অক্ষর এস না? তাই আমি সাগরের ক্ষেত্রে আমি সাগরকে ধরো সাইন কল্পনা করলাম, সাইন সাইন থিটা। সাইন থিটা সমান সাগরের লবণ অনেক, লম্ব, লম্বর প্রথম অক্ষর ল, লম্ব, লম্ব অনেক, এটা হলো অতিভুজ। অতিভুজ তাহলে সাইন মানে সাগর থেকে সাইন থিটা ইকুয়াল টু এটা আগে, এটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। দেখো এটা যদি এবিসি, এবিসি লাগবে না, তোমরা সহজেই বুঝতে পারবে। এই থিটাটা, এটা যদি সাইন থিটার মান চায় তাহলে থিটার বিপরীত বাহু কি? লম্ব। এই লম্ব আর হচ্ছে সমকোণের বিপরীত বাহু অতিভুজ। অতিভুজ তাহলে এটা সমান সমান আমি এভাবে লিখতে পারবো, মানে এই যে সাইন থিটার বদলে যদি সাইন কোণ বি দেয় তাহলে আমি বলতে পারবো যে এই ত্রিভুজের ক্ষেত্রে এসি বাই এবি, ঠিক আছে? সাগরের লবণ অনেক, লম্ব বাই অতিভুজ, মানে এখানে একটা বাই দেও, বাই দেব, ঠিক আছে? আবার কবরের ক্ষেত্রে, কবর, কবরে যে সি, ঠিক আছে, এটাকে সি ধরো, তাহলে কস, কস থিটা সমান সমান কি লেখা? কবরে ভূত অনেক, ভূমি অ, অতিভুজ। তাহলে এটার ক্ষেত্রে আমরা এই এখানে যদি কস এর মান চাই তাহলে আমরা কি বল কি লিখতে পারবো? কস কোণ বি ইকুয়াল টু কে? ভূমি। এটার ভূমি কোনটা? ভূমি হচ্ছে বিসি। থিটা কোণের বিপরীত বাহু লম্ব আর সমকোণের বিপরীত বাহু অতিভুজ, তাহলে এই একমাত্র বাহু এটাই হচ্ছে ভূমি। আর সরি, ভূমিটা উপরে, ভূমি অতিভুজ। অতিভুজ কোনটা? এবি।
হচ্ছে ভূমি হচ্ছে বিসি আর এবি। বিসি আর এবির মান থাকলে আমরা খুব সহজে এটার মান বের করতে পারবো। আর একটা আছে, সেটা হচ্ছে ট্যান, ট্যান ইজ ইকুয়াল টু লম্বা ভূত, টেরা লম্বা ভূত, লম্ব লম্ব ভূমি। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে ট্যান থিটার মান কোনটা আসবে? ট্যান কোণ বি না, লম্ব কোণটা এসি, ভূমি বিসি। তাহলে খুব সহজেই আমরা সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি খুব সহজে আমরা বের করতে পারবো। তোমরা এটা এভাবেও মনে রাখতে পারো বা যদি যেভাবে তোমাদের সহজ হয়। আমার কাছে এটা সহজ মনে হলো, তাই তোমাদের সাথে শেয়ার করার জন্য চেষ্টা করছি। আর পরবর্তী ভিডিওতে আমরা এই ত্রিকোণমিতিক অনুপাতগুলোর যে মান, সেই মান নিয়ে আলোচনা করব, সেটা দেখার আমন্ত্রণ রইল। এবং আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট করে আমাদেরকে জানাতে পারো, আমাদের জন্য কোনো উপদেশ দিতে পারো। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে। আসসালামু আলাইকুম।